রেলে করে পাড়ি দেবার পথে গাঁজা সমেত চোরাইবাড়ি পুলিশের জালে বিহারের দুই যুবক। রবিবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকার রেল লাইন ধরে অপরিচিত দুই যুবক পায়ে হেঁটে চোরাইবাড়ি রেল স্টেশনের অভিমুখে আসছিল। তখন সেখানকার স্থানীয় লোকজনদের মাঝে সন্দেহ দেখা দিলে তড়িঘড়ি খবর দেন চোরাইবাড়ি থানায়। খবর পেয়ে স্থানীয় থানার ওসি সমরেশ দাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং দুই অপরিচিত দুই যুবককে আটক করে তল্লাশি শুরু করেন। দুই যুবকের শরীরে লুকিয়ে রাখা 6 প্যাকেটে মোট 6 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ, যার কালোবাজারে মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। সাথে আটক করা হয় সুধীর দাস পিতা মৃত চেনেশ্বর দাস এবং চিন্টু কুমার শর্মা পিতা সঞ্জয় শর্মাকে। উভয়ের বাড়ি বিহারের বৈশালী জেলার বহরমপুর গ্রামে। পরে ধৃতদের নিয়ে আসা হয় চোরাইবাড়ি থানায়। এদিকে স্থানীয় থানার ওসি সমরেশ দাস জানান, ধৃতরা আগরতলা থেকে এই গাঁজাগুলি বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ধর্মনগর আসে, কিন্তু ধর্মনগর রেল স্টেশনে রেল পুলিশের টহলদারি দেখতে পেয়ে তারা পায়ে হেঁটে সোজা রেল লাইন ধরে চোরাইবাড়ি চলে আসে, আর চোরাইবাড়ি থেকে ট্রেন ধরে বহিরাজ্যে পাড়ি দেবার কথা ছিল তাদের। তিনি আরও জানান, স্থানীয় থানার ধৃতদের বিরুদ্ধে NDPS থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সন্ধ্যা প্রায় 6:30 নাগাদ পূর্ব ফুলবাড়ি, যেটা আমাদের রেল লাইনের কাছাকাছি, এখানে একটা বুদ্ধ মন্দির আছে, ওইখান থেকে আমার কাছে একটা গোপন সংবাদ আসে যে স্থানীয় এলাকাবাসী দুইটা সন্দেহভাজন লোককে আটক করে রেখেছে। খবর পাওয়ার পরে আমি এবং আসাম রাইফেলের আমার অফিসার আমাদের এখানে ইয়ে করে, তো এদেরকে নিয়ে আমি যাই। দুইটা লোককে সন্দেহজনক অবস্থায় দেখতে পাই এবং তাদের বডি তল্লাশি করে দুজনের কাছ থেকে 6টি প্যাকেটে মোট 6 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। এরা দুজনের বাড়ি বিহারে। এদের একজনের নাম সুধীর দাস আর একজনের নাম চিন্টু কুমার শর্মা। তো গাঁজাগুলি আমরা স্পটে সিজ করি এবং এই দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। অফিসার এবং স্টাফও ছিল, তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।